শিয়রে কড়া নাড়ছে বিধানসভা ভোট। আর মাত্র দুদিন পরে প্রথম দফার ভোট। ভোট বাক্সে প্রতিফলিত হতে চলেছে বেশ কিছু প্রার্থীর ভাগ্য। এমত অবস্থায় মানিকতলার তৃণমূল প্রার্থী তথা ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডের সমর্থনে এক বিশাল জনসভা আয়োজন করেছিল ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের সদস্যরা এই সভা থেকে সাধন পান্ডেকে সমর্থন জানান এবং তাদের বেশ কিছু দাবির কথাও মন্ত্রীকে জানান। যে কপিক্যাট বসে আছে, কপিক্যাট বসে আছে। আমি এসএইচজি গ্রুপ রাজ্যে চালিয়েছি 10 বছর। এখন কেন্দ্রীয় সরকারের মনে হয়েছে, পশ্চিমবঙ্গের ইস্তেহারে লিখেছে যে আমরা মহিলাদের জন্য এই করব। আমি আবার কুম্ভকারদের জন্য কিছু বলবো, ওরা ঝাঁপিয়ে পড়ে আবার নতুন করে বলবে। আমি এখন কিছু বলতে চাই না, ওদের জন্য যা করবার আমি। স্পট মেকিং স্কুল কি করে দেবেন? এটা ভাবছিলাম একটা স্কুল করে দেওয়ার জন্য, স্পট মেকিং স্কুল যেটা। আমি আপনাকে বলছি যে আমি কিছু বলবো না, সঙ্গে সঙ্গে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটে ঢুকে যাবে পশ্চিমবঙ্গের ইস্তেহার। পশ্চিমবঙ্গের ইস্তেহার কে পাবলিশ করেছে? অমিত শাহ, মানে কংগ্রেসের করেছে অধীর চৌধুরী, মমতা ব্যানার্জি তৃণমূল, আর বিজেপি হার। যে পশ্চিমবঙ্গের কোন লিডার নেই, ইস্তেহার প্রকাশ করছেন অমিত শাহ। মন্ত্রীজিকে আমরা মূল সমস্যার কোনো, আমাদের মিক্সার গ্রাইন্ডার মেশিন, কারণ হাতে পায়ে মাটিগুলো মারতে অনেক দেরি লাগে। তো মন্ত্রীজিকে বললাম একটা সয়েল মিক্সিং গ্রাইন্ডার মেশিন বেরিয়েছে, নিউ টেকনোলজিতে। ওইটা আমাদের যদি প্রত্যেকটা ওয়ার্ডে দুটো দুটো করে দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা আমাদের যারা কুম্ভকার যারা আছে তাদের সমস্যা অনেকটা শর্ট টাইমে মিটে যাবে, আর মানে ডেভেলপটাও হবে, প্রোডাকশনটাও বেশি হবে ভাড়ের। আপনি স্যাটিসফাইড যে মন্ত্রী যা বললেন আজকে? নিশ্চয়ই একদম স্যাটিসফাই উনি যেটা বলেন। এই মঞ্চ থেকে সাধন পান্ডে এদের সমস্যা ও দাবির কথা শুনে পুনরায় নির্বাচিত হলে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। এদিনই সহ সাধনবাবু ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহনলাল প্রজাপতি, অনন্দ কিশোর রাউত সহ কুম্ভকার সমাজের বহু প্রতিনিধিগণ।